সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আমরা মোটামুটিভাবে নয়, একেবারে পুরোপুরিভাবে দেবীপক্ষে এসে গেছি, তাই শুভ শারদীয়া সবাইকে। খুব ভালো লাগছে আজকের এই স্পেশাল দিনটায় আপনাদের সঙ্গে অনেকটা সময় আড্ডায় কাটাবো বলে সাত সকালের সুরে আমি সংযুক্তা তো চলে এসেছি। কিন্তু আজ শুধু আমি একা তো কথা বলবো না, আমাদের গান শোনাতে যিনি এসেছেন তাঁতের, আর তার সঙ্গে যারা যারা মিউজিক সিস্টেমে রয়েছেন অর্থাৎ সাপোর্ট সিস্টেমে রয়েছেন তাদেরকেও একসঙ্গে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন স্টুডিওতে অতিথি হিসেবে ভাস্কর ঠাকুর, আপনাকে স্বাগত। শুভ শারদীয়া। শুভ শারদীয়া। খুব ভালো লাগছে। আসলে এই সময়টা না আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যেখানে যত সমস্যা হোক, অস্থিরতা হোক, আমরা কোথাও একটা সেগুলোকে একটু দূরে সরিয়ে রাখি না এই কটা দিন। সুন্দর বললেন, দূরে সরিয়ে রাখি, ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই। ছুটি আসছে, আনন্দ হবে। এই যে আমাদের ছুটির গল্পটা বললেই না ভীষণ মনটা খারাপ, কবে যে ছুটিটা হবে জানি না, কিন্তু গানে গানে থাকবো, এইটা একটা আনন্দের খবর। এবং আপনার সঙ্গে যারা যন্ত্র সহযোগিতায় রয়েছেন তাদেরকে আপনি একটু পরিচয়টা করুন। আমার যারা সহশিল্পীরা রয়েছেন, তবলা এবং রিদম বাজাচ্ছেন শ্রী বিশ্বনাথ দাস, নমস্কার, স্বাগত। অক্টাপ্যাডে রয়েছেন শ্রী মনোজ রথ, আপনাকেও স্বাগত। গিটার বাজাচ্ছেন শ্রী শান্তনু দত্ত, নমস্কার। আমাদের যত গান বাজনা যা হয় শান্তনু দত্তই অ্যারেঞ্জ করেন। আচ্ছা, তো ওনার হাতে অনেক বড় দায়িত্ব। আমরা যা স্টেজ শো করি, অন্য জায়গায় গান করি টেলিভিশন চ্যানেলে, শান্তনু দত্তর হাতেই সমস্ত দায়িত্বটা থাকে। কিবোর্ড বাজাচ্ছেন শ্রী অরূপ বোস, এরা সবাই পরিচিত মুখ, সবাই টেলিভিশন চ্যানেলে ছেয়ে থাকেন রোজ। আমার সৌভাগ্য আমি এদের সাথে গান করতে পারি। খুব ভালো, চলুন সবাই মিলে আজকে একটা জমজমাট গানের আড্ডা হয়ে যাক না। এই যে আধ্যাত্মিক বাতাবরণটা শুরু হয়েছে, দেবী পক্ষের সূচনা হয়েছে, তো আধ্যাত্মিকতাটা আমরা একটু প্রথম যে স্তোত্র পাঠ করছি একটা, এটা আদি শঙ্করাচার্যের স্তোত্র। জগৎগুরু আদি শঙ্করাচার্য এই স্তোত্র লিখেছিলেন। আমার বাড়িতে সংস্কৃতের চর্চা ছিল, আমার ঠাকুর দাদা সংস্কৃত পণ্ডিত ছিলেন, তাকেও আমি এটা আবৃত্তি করতে শুনেছি। তো এটা বিখ্যাত স্তোত্র, এবং এই স্তোত্র পরে সন্ন্যাসী রাজা ছায়াছবিতে উত্তম কুমারের লিপে ছিল, নচিকেতা ঘোষ শুরু করেছিলেন, সেটা দিয়ে শুরু করি। একটা সব ছেড়ে বেরিয়ে পড়া, সুন্দর পরিবেশ আসছে আমাদের, একটা সুন্দর দিন আসছে, আজ থেকে শুরু, আসুন। হরি ও হরি ও হরি ও কাতব কন্তাকস্তে পুত্রঃ সংসারোয়মতীব বিচিত্রঃ কস্যত্তং বা কুত আয়াতঃ তৎপং চিন্তয়তদিদং ভ্রাতঃ ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি মা কুরু ধনজন যৌবন গর্বং হরতি নিমেষাত কালহ সর্বং মায়াময়মিদম অখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি নলিনীদলগত জলমতি তরলম তদ্বজ্জীবিতমতিশয়চপলম শণমতি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজ
আজ মূঢ়মতি আতব কান্তা কস্তে পুত্রহ সংসারোয়মতিব বিচিত্রহ কস্য তং বা কুত আয়াতহ তৎপং চিন্তয় তদিদং ভ্রাতহ ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতি হরি ওম হরি ওম হরি ওম অদ্ভুত একটা পবিত্র অনুভূতি। দেখুন আমাদের শাস্ত্রে বলুন, যেখানেই বলুন, মানে আমাদের যেখানে যেখানে শিক্ষকরা আমাদের পথ দেখিয়েছেন আদর্শ হিসেবে, যদি আমরা তাদেরকে দেখি, সব জায়গায় কিন্তু একটা নিরাশক্তির ব্যাপার আছে, একটা ঔদাসীন্য কোথাও একটা আচ্ছন্ন করে আমাদের, কিন্তু তার মধ্যে থেকেই যে আনন্দ খুঁজে পাওয়া সেই উপাদানটা কিন্তু যুগ যুগ ধরে ভারতবর্ষ নামক এই দেশের আকর্ষণ সবার কাছে। ঠিক, নিরাশক্তি, নিরাশক্তি এখানে বলাই হচ্ছে যে কে তুমি কে সেটা জানতে চেষ্টা করো। আসলে উপনিষদের সময় থেকে তো এটাই চলে এসেছে। আজকের প্রথম বন্ধু, স্বাগত, নমস্কার, শুভ শারদীয়া, কি আছেন সঙ্গে? না, আপনার কণ্ঠটি শোনা যাচ্ছে না, কারণ আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করা নেই। কিন্তু সুপ্রভাত নবদা, সুপ্রভাত, শুনতে পাচ্ছি এবার, খুব অস্পষ্ট কিন্তু পাচ্ছি, না একেবারেই শুনতে পাচ্ছি না তো। কোনো একটা সমস্যা বোধহয় হচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, আরেকবার ফোন করুন প্লিজ, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। কেমন? আর আপনারা যারা টেলিফোনে আসবেন ভাবছেন শিল্পীর সঙ্গে কথা বলতে বা আমার সঙ্গে কথা বলতে, অবশ্যই 8335022558 এই নাম্বারে আপনারা রোজকার মতো আসুন। নবদাকে রিকোয়েস্ট করবো আরেকবার যদি ফোন করেন, কথা বলতে চাই আপনার সঙ্গে, আরেকবার ফোন করুন। কেমন ভাস্করদা, এরপরে আমরা কোন দিকে যাব? পরে আবার আসছি আরেকটা এই এই সূত্র ধরে আরও একটা এরকম গান, উত্তম কুমারীর ছায়াছবি, আচ্ছা, সোনার খাঁচা এসেছিল 1973 সালে, বুঝতে পেরেছি, এটা আমার খুব প্রিয় গান এবং গেয়েছিলেন দ্বিজেন বাবু, সুর করেছিলেন বীরেশ্বর সরকার। বীরেশ্বর সরকার তো জহুরি ছিলেন, খুব কম গানে সুর করেছেন কিন্তু অসাধারণ, অসামান্য সমস্ত সুর করেছেন। আপনি ঠিক বলেছেন, জহুরি, জহুরি ছিলেন একেবারে, জহুরি চোখ, জহুরি সোনার খাঁচা, তারপর মাদার করেছিলেন, রাজনর্তকী করেছিলেন, তো ওনার অসামান্য সুর দিতেন। লতা মঙ্গেশকর ওনার বাড়িতে এসে উঠতেন কলকাতায় আসলে, ওনার গান একটা। ওরে আমার মন কিসের তরে দেনা ধরা ভালোবাসার ধন, ওরে আমার মন কিসের তরে দেনা ধরা ভালো আপুল হৃদয় মন কিসের তরে দেনা ধরা ভালোবাসার ধন, ওরে আমার মন কোথায় আপন জো খুঁজে সারা খোঁজ,
কোথায় আপন জন খুঁজি সারা কেমন করে পাবি রে তুই অরূপ সে রত সুরের হাওয়ায় মরিস খুঁজে আকুল হৃদয় মো কিসের করে দেয় না ধরা ভালোবাসার ধন আমার রে অবুঝ সেই তো আপন হৃদয় মাঝে সুর আছে এবং এতদিন আগে তৈরি করা গান আজও কতটা মন ছোঁয়া, তাই না ভাস্কর? ভীষণ ভীষণ, 73 সালের গান আপনি দেখুন, 73 সাল মানে কত বছর, কত বছর আগে, এখনো কিরকম টানে ধরনের গান, এবং আর তখন বোধহয় ওরা যখন করতেন এইগুলো তো সৃষ্টি মানে কালজয়ী, তখন সবাই মিলে বসে, সব গুণীরা মিলে বসে বোধহয় এগুলো বানাতেন, সেজন্য এত সুন্দর হতো ব্যাপারটা। এবং মনে হচ্ছে কোথাও একটা জিনিস লিখছেন তার নিজের সঙ্গে নিজের কথা, একদম একেবারে ভালোবাসার ধন, আমরা ওই ধনকে খুঁজেই বেড়াই, মানে তারেই খুঁজে বেড়াই, তারেই খুঁজে বেড়াই, একদম একদম, কোথাও একটা মিলেমিশে যায়। আর আমরা শুধু ওগুলোকে নিয়ে পথ চলি এবং প্রত্যেকবার যত যতবার শুনি গানগুলো, যে কোনো ওই সময়কার গানগুলো ধরুন, আমরা বারবার করে ভাবি কি মানে অবাক বিস্ময় আমাদের কাছে যে কি করে এরকম, তাদেরও তো জীবনে অস্থিরতা ছিল, সব ছিল তাই না, অস্থিরতা ছিল, অভাব ছিল, অনেক রকম সমস্যা ছিল, তার মধ্যে থেকেও তো এই ধরনের গান তৈরি হতো। আর মানে শিল্পীদের তো অভাব যুগ যুগ ধরেই আছে, অবশ্যই থাকবে, তার মধ্যে এরকম অসাধারণ সৃষ্টি, দারুণ, মনের খিদে, মনের খিদে মেটানো, কিভাবে গেয়েছেন গানটাকে, হালকা বাজনা একটা বাজছে, কি সুন্দর গান, হালকা ভাবে মানে এফর্টলেস, যেটা আমি বারবার করে বলি, এবং যত বয়স বাড়ছে না আমার ওই এফর্টলেস সিঙ্গিং এর দিকে মনটা খুব একটা ঝুঁকছে। আপনারা টেলিফোনে আসছেন তো 8335022558 এই নাম্বারে কেউ কি আছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, শুভ শারদীয়া, হ্যাঁ এবার শুনতে পেয়েছি, নবদাপ বলুন। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো, আপনি শুধু আপনি সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন, এটা এটা আমার খুব ভালো লাগলো।
ভালো থাকবে। আর এটা ভক্ত বাবু বলি, আমরা জানি যে আপনি মানে কিশোর কুমার, আমি চাইবো যে যেহেতু আপনার আমার এজটা মোটামুটি কাছাকাছি, তাই চাইবো যে উনি যে সুযোগ সময় গানগুলো বের করতেন কিশোর কুমার, সেরকম আপনার ভালো লাগা জায়গা থেকে কোনো গান যদি আপনি আমাদেরকে উপহার দেন। আচ্ছা, আপনার কথাই রইল, আপনার কথাই রইল, কিশোর কুমারের গানেই আছে। সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়া পূজানে কেউ সখা ভাই ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ কইয়া তারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার, সারা জীবন ধৈরা তবু ভাঙে না তার, ভুল ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পায় রে কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী। এই রেকর্ডটার সঙ্গে আমার একটা অদ্ভুত স্মৃতি জড়িয়ে আছে, সেই কথাটা বলবো, কিন্তু তার আগে কথা বলবো বন্ধুর সঙ্গে। নমস্কার সুপ্রভাত শুভ শারদিয়া, কে আছেন সঙ্গে? নমস্কার সুপ্রভাত দিদি, শুভ শারদিয়া, তোমাকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাকেও অনেক শুভেচ্ছা, বলো কেমন আছো বলো।
ভালো আছে দিদি, কিন্তু বৃষ্টিটা বাদ ভেঙেছে, মানে পুজোর আনন্দে কোথাও কম হতে দেবো না, ঠিক আছে? এবং এখন এবারে দেখলাম বেশ ডিজাইনার ছাতা বেরিয়েছে, লেডিস ছাতা তো দেখেছি, আমি জানি না ছেলেরা বলতে পারবে তাদের জন্য কোনো ছাতা বেরিয়েছে কিনা, খুব সুন্দর সুন্দর ডিজাইনার ছাতা বেরিয়েছে, রং বেরঙের, ম্যাচিং ম্যাচিং কিনে নিলেই হবে, কোনো অসুবিধে নেই। বলো চলো দাদার সাথে কথা বলো, ভাস্কর দার সঙ্গে। নমস্কার, নমস্কার, আপনারাও টেলিফোনে আসতে থাকুন, অবশ্যই আসতে থাকুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই 8335022558 এই নাম্বারে। আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই অনুষ্ঠান, তাছাড়া www.1tv.co.in সেখানেও লাইভ টিভি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাচ্ছি আমরা, আর টেলিভিশনের পর্দায় তো রয়েছি। ভাস্করদা রয়েছেন সঙ্গে, চটপট করে গানে চলে যাই, আর কথা বললে আপনারা রাগ করবেন আমি জানি। না আপনি খুব ভালো বলছেন, এমন এমন কথা আমাকে বলছেন, এত সুন্দর কয়েনেজ আপনার। এবং আরেকটা জিনিস হচ্ছে, বেশি করে আমি যাদের কথা বলতে চাই, অনেকদিন পরে এরকম মিউজিশিয়ানদের দেখে, মিউজিশিয়ানরাই যন্ত্রশিল্পীরা না অনেকটা এগিয়ে নিয়ে যায় অনেকটা, না পুরোটাই এগিয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোথাও শুনুন একটা, আমরা না এই যে বিভেদটা করি যে সিঙ্গার একটা আলাদা বোঝায়, সে অন্য গ্রহ থেকে এসে, মিউজিশিয়ানরা পৃথিবীর লোক, আমরা সবাই মিউজিশিয়ান বেসিক্যালি, যদি আমরা ধরি মানে মিউজিকের ভাষায় ধরি, আমিও মিউজিশিয়ান, যিনি যন্ত্রী তিনিও মিউজিশিয়ান, আমার কণ্ঠ তার যন্ত্র, দুটো মিলিয়ে টোটালটা যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে কোনো সময় ওরা যখন বাজান, মনের মধ্যে যে গানটা বাজছে সেটা কিন্তু ওদের মুখ দেখলে বোঝা যায়, তাই তো ওরা বড়। সেই তাই তো, আমার এত সৌভাগ্য আমি ওদের সাথে কাজ করতে, ভীষণ সুন্দর লাগছে। এবং কোথাও মনে হচ্ছে কি চ্যানেলের এই ঘরের, আমি যখন 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 গান করি তখন আমি একটা জিনিস ভগবানকে ধন্যবাদ দিই, আমি এদের সাথে গান করছি, আর দে আর দ্য বেস্ট, সব সময় এটা জানবেন, আমার সাথে যারা আছেন বা আমি যাদের সাথে গান করছি, আমরা একটা টিম ওয়ার্ক কাজ করে, দে আর দ্য বেস্ট, একদম সাপোর্ট সিস্টেম, আগামী দিনেও আমাদের গান দেখতে পাবেন। এবার সবসময় মনে হয় যে সঙ্গত, আমার কাছে সমগত, সমগতে না বাজলে সঙ্গীত সম্পূর্ণ হয় না। আপনি তো আবৃত্তি করেন, ওই আর কি চেষ্টাই করি আমি জানি। চলুন পরের গানে যাই, এত গান ভালো ভালো লোকেদের কথা বলছি, একটু সলিল চৌধুরীর কথা বলি, মুকেশজির কথা বলি, এটাও পূজো অ্যালবামের গান, সুন্দর গান, সলিল চৌধুরী আমাদের একজন অমর স্রষ্টা, অনেক গান ওনার, অসংখ্য গান ওনার, তার থেকে একটা আমরা বেছে নিয়েছি, আসি সুন্দর গান দেখুন। মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, সব চেনা লাগে মনে হয় কিছু চিনি লাগে, এ আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, সব চ
আসে না লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে গীতি না প্রাণ বিনা কেন মিছে ছাড়ে সকাল কেন শুধুই কানে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে হস্তা চলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে হস্তা চলে কিছু না আমার প্রেমের ফানে মন মাতাল আজ সকাল কেন শুধুই কানে নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে সকাল কেন শুধুই কাঁদে ভাস্করদা গানটা শুনতে শুনতে একটা আমি জানি না আপনি একমত করেন কিনা সম্প্রতি একটি গান গানের মধ্যে একটা শব্দ জিয়া নস্টাইল আমি প্রথম প্রথম ভাবতাম যে জিয়া নস্টাইল কেন হবে নস্টাইলজিয়াকে কেন কেন জিয়া নস্টাইল কেন লিখলো আজকে বুঝতে পারলাম আসলে আমরা তো নস্টাইলজিয়া মানে পেছন দিকে হাঁটি সেই জন্য শব্দটাকে একটু উল্টে উল্টে নেওয়া হয়েছে মানে জাস্টিফাই করতে পারলাম আজকে হয়তো এভাবেই ভাবা এবং ইংরেজি একটা না ইংরেজি একটা এমন ভাষা যেটার মধ্যে ম্যালিয়েবিলিটি আছে ধরুন একটা বিখ্যাত কাগজ কয়েনেজ করে যে একটা আনপুট ডাউনেবল এই কথাটা ইংরেজিতে হয় না কিন্তু বসিয়ে দিলে চলে যায় ব্যাপারটা সেই এবং এইভাবেই শব্দগুলোকে নতুন নতুন করে চলে আসে এবং সহশিল্পীদেরকে আবারও স্যালুট কি ভালো লাগছে না একটা পুরো মনে হচ্ছে স্টেজে পারফর্ম করছেন আপনি কিন্তু আমাদের আমরা তো স্টেজেই পারফর্ম করি সবাই মিলে স্টেজটা পাল্টে পাল্টে যায় স্টেজটা পাল্টে যায় একটু আপনাদের সকলের কাছে আমাদের আসতে ইচ্ছা হয় মাঝে মাঝে অবশ্যই জীবনে সুযোগ তো বড্ড কম সেটাই সময়ও কম এই সময়টায় আমাদের একটু থামতে হবে না একটা বিরতি নিয়ে ফিরব একটু পরে সঙ্গে থাকুন বলেছিলাম যে ছোট্ট করে একটা বিরতি নেব এবং চট করে ফিরে আসব ফিরে এসেছি আমি সংযুক্তার সঙ্গে সমস্ত বন্ধু শিল্পীরা তো রয়েছেন এবার কি গানে যাব ভাস্করদা পূজোর গানেই যাই আবার হ্যাঁ পূজোর মরসুম পূজোর গান এবার একটু সলিল চৌধুরী হলো অন্য সুরকাররা হলেন একটু রাহুল দেব বর্মনে আসি অবশ্যই বাপরে বাপ রাহুল দেব বর্মন তো টিম ওয়ার্কে বিশ্বাস করতেন ওনার অসামান্য টিম ছিল দেখুন এখনো আমরা যারা আছেন ওনার টিমের তাদের পারফরমেন্স দেখতে ছুটে যাই বাপরে বাপ তো স্বপন চক্রবর্তীর কথায় পূজো অ্যালবাম থেকে রাহুল দেব বর্মনের গান একটা গাই তোমাতে আমাতে দেখা হয়েছিল তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় জানি না মন দেবালে খেলা হয়েছিল জানি না
যাবে কোথায়। আজো ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না তাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়। শুরু হয়েছিল যদি আছে তার বেজেছিল হাতে তার রে, রাত চলে যায় আজ ঘিরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায়। ভালো আমি যেটা ভাবি আর কি, গানগুলো শুনতে শুনতে যে তোমার আমার ওয়ান টু ওয়ান কথা হতে হতে সেটা সবার হয়ে ওঠে, এখানেই তো গানের সার্থকতা। এই জন্যই কালজয়ী গান আপনি বলছিলেন, যেটা কালজয়ী গান না, এগুলো দেখুন এত বছর ধরে টিকে আছে। এনারা এনারা তো বারবার আবির্ভূত হন না, 100-200-500 বছর একবার করে আসবেন, তো আমাদের সৌভাগ্য। আমরা এনাদেরকে স্টেজে দেখেছি, এনাদের গান গাইছি শুনছি, এটা আমাদের সৌভাগ্য। এরপরে কোথায় যাব? এরপরে ওপার বাংলায় যাব। ওপার বাংলায়? ওপার বাংলায় যাব, এটা আমার খুব প্রিয় গান। আমার ওখানে এক দুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো আমি ওখানে গিয়ে অনেক অ্যালবাম জোগাড় করে নিয়েছিলাম, শুনেছি। 1986 সালে ওখানে তৈরি হয়েছিল এই গান, সে কিস্তি আক বলে একজন। আপনি বললেন ওপার বাংলা, কিন্তু আমার কাছে অপার বাংলা, একজন বন্ধু আছেন সঙ্গে কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, শুভ শারদিয়া, বলুন কে বলছেন? না শুনতে পাচ্ছি না, সাউন্ডটা। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার যদি দিয়ে আছে, বলুন বলুন। হ্যাঁ নমস্কার। না টেলিভিশনে সাউন্ডটা মিউট না করলে তো শুনতে পাবো না ভালো করে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ ইয়ার মধ্যে লুকিয়েছিল গানটা দিয়ে নিচ্ছি। কোন গানটা? ইয়ার মাঝে লুকিয়েছিল, হৃদয় মাঝে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, রবীন্দ্রসঙ্গীত দেখছি দাদা যদি শোনান কেমন, সঙ্গে থাকুন, চলুন। কোন গানটা? এই গান শেখ ইস্তিয়াকের গাওয়া গান, উনি নেই আর, তো গাই দেখুন একটু। নিশ্চয়ই সুন্দর, সুরটা খুব ভালো, গানটাও ভালো লেগেছিল আমার খুব। তো ওপার বাংলায় যায় নিশ্চয়ই, চ্যানেল ওখানকার লোকজন দেখেন, তাদের জন্য একটা আমরা রেখেছি। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন,
আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হাত অনেক বাধাই আসে, তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হাত অনেক বাধাই আসে, মনের রোষে ফুলদানিতে ওঠে যদি ফুল, বেলি গোলাপ গন্ধ রাজা সুবাসিব ফুল, আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমার নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে, কত মধুর স্বপ্ন আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে, তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যায় সাগরেতে তরুণী যেমন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। অপূর্ব সৃষ্টি, আমার শোনা ছিল না গানটা, অনেক ধন্যবাদ। সুন্দর একটা গান, মানে নতুন করে তাকে পাওয়া, এপার উপার অপার সব হয়ে যায়। এবং আমার মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে, ধরুন মাঝখানে একটা কাঁটা তারের বেড়া থাকে, ওপারে একজনের উঠোন, এপারে একজনের উঠোন, হ্যাঁ, এবং তারপরে ওখানে একটা হাসনুহানা ফুটে আছে একটা গাছ, বা শিউলিতে শিউলিতে ছেয়ে আছে, এপারে তো তার গন্ধ আসছে, মনের তো কোনো কাঁটা তারই নেই, সেটাই হচ্ছে ব্যাপার। আর গানেরও কোনো সীমানা নেই সেভাবে, আমরা গানকে শিল্পীকে মনকে কেউ আটকে রাখতে পারে না, তাই। এবং সুরের আকাশ আরো অনেক বিস্তৃত, এরপরে কোন আকাশে বিচরণ করব, এরপর আমরা আবার ফেরত আসব পশ্চিমবঙ্গে 1974 সালে, মানে যখন বড় হয়েছি না তখন এমন এমন সমস্ত গান পুজোর সময় বলুন অন্য সময় রেডিও থেকে, এবং তখন শারদার্ঘ বেরোতো, হ্যাঁ, 74 সাল, ফুলেশ্বরী ছায়াছবির গান, হেমন্ত মুখার্জির গাওয়া, ওনারই সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা,
আমার খুব প্রিয় গান, চেষ্টা করছি, আমার খুব খুব সাহস ভরেই এই ধরনের গান গাইছি, ভুলভ্রান্তি হলে শ্রোতারা মার্জনা করবে না আমাকে। ভারী চমৎকার সময় কাটছে আমাদের, চলুন। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা, হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা, হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। ভালোবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা, হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু, আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক, খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক, খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক। বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে, বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে, হৃদয় আমার গান গে যায় হৃদয় দিয়ে শোনো তা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা, হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু। আমাদের কাজ হচ্ছে, শিল্পীদের কাজ হচ্ছে সরস্বতী, বিনা পানি চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে। আমরাও বিভোর হয়ে আছি, আচ্ছন্ন হয়ে আছি, এমনই আচ্ছন্ন হয়েছি যে আমার অনেক দরকারি কথাবার্তা থাকে বন্ধুদের সঙ্গে, সেগুলো বলতে ভুল হয়ে যাচ্ছে। আজকের আবহাওয়ার খবরটা চট করে আপনাদের দিয়ে দিই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 24 ডিগ্রির কাছাকাছি। আর জন্মদিনের কথা বলি, আজকে তো অনেকের জন্মদিন আপনাদের মধ্যে, আমি জানি আপনাদের জন্মদিন আপনারা কোন কোন বিশেষ মানুষের সঙ্গে শেয়ার করছেন আপনারা জানেন? খুব দুজন প্রিয় মানুষ রয়েছেন তার মধ্যে। 1932 সালে জন্ম হয়েছিল আমাদের খুব প্রিয় কৌতুকাভিনেতা, বলাটা বোধহয় খুব কম বলা হয়, তিনি অভিনেতা, অ্যাবাভ অল তিনি অভিনেতা এবং তিনি মেহমুদ, তার আজকে জন্মদিন। 1984 সালে আজকের দিনে জন্ম হয়েছিল আরেকজন অভিনেত্রী, তিনি ঈশা সরওয়ানি। আজকে আপনাদের যদি জন্মদিন হয় অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। আর গিফট তো ভাস্করদা দিচ্ছেন একের পর এক অসাধারণ গান। আপনি তখন একটা কথার পরিপ্রেক্ষিতে বললেন তোমার আমার কথা,
আমার গুরু পণ্ডিত সুবীর চক্রবর্তী ঠাকুর তার চরণতলে বসে আমার গান শেখার সৌভাগ্য হয়, সৌভাগ্য হয়েছে, আমি শিখি ওনার কাছে। এটা ওনার রচনা, ওনার কম্পোজিশন, এবং উনি আমাদের শেখানোর জন্য, স্টুডেন্টদের শেখানোর জন্য উনি সুর করেন, গান লেখেন, আমরা যাতে গান গান সিঙ্গিং শিখতে পারি আমি চেষ্টা করছি। উনি আমার কাছে পাহাড় পর্বত বিশাল সমুদ্র, তার কাছে তার গান সেখানে লাইভ রয়েছি, আপনারা সেখানে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। এছাড়া www.
onetv.co.in প্রত্যেক দিন আপনারা দেখেন, যখন শিল্পীরা এখানে আসেন তখন তো দেখেনই, আর অন্য দিনও দেখেন, সেখানে লাইভ টিভি অপশনটিকে ক্লিক করলেই আমরা সরাসরি যুক্ত হয়ে যাব আপনাদের সঙ্গে। আর আমি সংযুক্তা রয়েছি যখন, তখন গানের মাঝখানে মাঝখানে অবশ্যই শিল্পীর সঙ্গে কথা। এরপর এরপর আবার পুজোর গান, 1980 সালে পুজো অ্যালবাম, মুকুল দত্তের, মুকুল দত্তের কথা। এই যে বললেন না নবকুমার বাবু যে কিছু আপনি মানে কিশোর, তো কিশোর কুমার মাঝে মাঝে ঘুরে ফিরে আসবেন, কিন্তু হ্যাঁ আমি সাহস ভরে অন্যদের গান গাইছি, সাহস ভরে কিশোর কুমারেরও গান গাইছি, চেষ্টা করছি আমরা। পুজো অ্যালবাম হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মুকুল দত্তের কথায় অসাধারণ সেই গান। চোখের জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা। চোখের জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা। দেখতে গিয়ে হারিয়ে গেলাম কোন আধার পথে আঁকা। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে। ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা। চোখের জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা। ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল। ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল। ঘুরিয়ে তোমার আঁচলেতে বেঁধে নিতে চাই, নতুন কোনো স্বর্গ দেব কোথায় খুঁজে পাই। তাই তো জীবন সময় দিয়ে সাজি নীল পাখা। চোখের জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা। দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীর আঁধার পথে আঁকা মাকা। আঁকা বাঁকা পথে না, আমরা আমাদের সোজা পথেই থাকব। একটা বিরতি নিয়ে ফিরব একটু পরে, সঙ্গে থাকুন। জম্পজম্প করতে করতে না, গান শুনতে শুনতেই, মানে মাঝের রিহার্সালটা শুনতে শুনতেই ফিরে এসেছি বিরতির পরে। সাত সকালের সুরে আমি সংযুক্তার সঙ্গে ভাস্কর দা রয়েছেন, কিন্তু পরের গানে যাওয়ার আগে চটপট করে দুটো ইনফরমেশন আপনাদের জন্য। আজকের দিনটি অবশ্যই ওয়ার্ল্ড হার্ট ডে, তো সেই জন্য একটু মনে করিয়ে দেওয়া, হৃদয়কে সুন্দর রাখবেন। হৃদয়ে মন সবটা সুন্দর থাকলে না পৃথিবীটা অনেক সুন্দর লাগে। হৃদয়কে সুস্থ রাখা আমাদের সকলের কর্তব্য, এবং আশপাশের মানুষের মন হৃদয় সবটা যেন ভালো থাকে, তার জন্য গানের জুড়ি মেলা ভার। সেই জন্যই আমরা এই গানের আসর প্রত্যেক দিন সাজাই আপনাদের জন্য। আর আজকের দিনটা কী কী কারণে বিখ্যাত তার মধ্যে একটা চট করে ছুঁয়ে যাই। 1959 সালে সাঁতারু আরতি সাহা ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আজকের দিনে। তিনি এশিয়ার প্রথম মহিলা যিনি এই কৃতিত্বের অধিকারী।
আমরা খুব সুন্দর দুটো ইনফরমেশন চট করে দিয়ে দিয়েছি, আর একজন সুন্দর মনের বন্ধু চলে এসেছেন, তার সঙ্গে কথা বলবো সুন্দর করে। নমস্কার, সুপ্রভাত, শুভ শারদীয়া। হ্যাঁ, শুভ শারদীয়া, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি রূপালী। রূপালী, রূপালী বলো বলো। হ্যাঁ, ভালো আছি। কেমন কাটছে দিন? আমার তো খুব ভালো কাটছে। কিছু করার নেই, যেই সমস্যার সমাধান আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে কি লাভ বলো, তাই না? দাদার সঙ্গে কথা বলো। হ্যাঁ দাদা, নমস্কার। আবার কথা হবে, খুব ভালো থেকো। চলুন পরের গানে চলে যাই। ঘুমে তুমি উড়ে যাও, কে তোমায় নিয়ে যায় দূর অজানায়, বলো না আমায় গো মে তুমি উড়ে যাও, কোন ঠিকানায় কে তোমায় তোমার
জানাই কে তোমায় নিয়ে যায় দূর জানাই বলো শটটাকে কোমল করে ছুঁয়ে দেওয়া, এটাই হচ্ছে মাস্টারিং। মাস্টারিং মানে যেরকম ওনার চাল চলন, সেরকম ওনার পরিধান, সেরকম উনি, সেরকম ওনার সুর। ভালো মানুষই, নিপাট ভালো মানুষই। হ্যাঁ, সব কিছুর ছাপ তো পড়ে, কিন্তু বন্ধুর সঙ্গে কথা বলতে হবে এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? কোথা থেকে? মালদা। মালদা থেকে বলুন, বলুন। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম সুরভ ঘোষ। আচ্ছা, হ্যাঁ বলুন, ভাস্কর দার সঙ্গে কথা। নমস্কার। নমস্কার। আপনাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, সকাল থেকে দেখছি। কোন গানের অনুরোধ আছে নাকি? মিষ্টি বিঘ্ন দিন চলছে, সেই। হ্যাঁ, তার মধ্যে আপনারা যে আনন্দ দিচ্ছে আপনাদের ধন্যবাদ। আমরা অবশ্য সুরের বৃষ্টিতেই আপনাকেও আমরা অনেক শুভকামনা জানালাম। বৃষ্টিকে আমরা বলছি যে এখন এবার তুমি বিদায় নাও, নইলে আমাদের মনটা সব থেকে বড় আমাদের উৎসব, যে সেই সময়টা যদি এরকম বৃষ্টি ভেসে দেয় তাহলে বড় জামা কাপড়ের বদলে বিভিন্ন রঙের রেনকোট কিনতে হবে, প্রায় সেরকমই অবস্থা। আর অনুষ্ঠান থাকে তো বিভিন্ন জায়গায়, সেটাও একটু সমস্যা হয়। এরপরে কোন গানে যাব? এরপর আবার ওপার বাংলায় যাচ্ছি। বেশ, অ্যান্ড্রু কিশোর আছেন ওখানে। অ্যান্ড্রু কিশোর খুব বিখ্যাত শিল্পী, সুন্দর সুন্দর গান করেন সমস্ত। তো ওনার আলম খান বলে একজন সুরকারের সুরে, সৈয়দ শামসুল হক ওনার লেখা এই গান, শুনুন, খুব মিষ্টি গান, ভাল লাগবে। আমার খুব ভাল লেগেছিল, এটা সিনেমার গান ওপার বাংলা। আচ্ছা আচ্ছা, শুনুন। হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিল যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিল যতন করিয়া। চাল চালাইয়া চলে পিনিস ডুইব্বা গেলেই বুস, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার কিদিন ঘৃত ধরিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার কিদিন ঘৃত ধরিয়া। ঝলমলাইয়া জলে পিদিম নিভা গেলেই খুশ,
হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ। চমৎকার, খুব ভালো, খুব মিষ্টি গান, একটা খুব সুন্দর গান, ভীষণ মিষ্টি। এবং অ্যান্ড্রু কিশোর সত্যি সত্যি ভীষণ পপুলার, মানে ওখানে তো বটেই, এখানেরও ছেলেমেয়েরা মানে আমাদের বাড়িতেও আমি দেখেছি অনেকেই গান শোনেন এবং খুব পছন্দ করেন। আজকাল কীরকম হয়, আমাদের কাজের সূত্রে এখানে থাকতে হয়, অন্যান্য জায়গায় কাজের সূত্রে যখন যেখানে ব্যস্ত থাকি, ফলে গানগুলো এরকমভাবে যখন যখন শুনি না, তখন মনে হয় ও হো এই গানটা অনেক দিন আগে শুনেছিলাম, তারপরে এখন আবার শুনলাম, খুব ভালো লাগছে, ফিরে পেতে ভালো লাগে গানগুলোকে। এরপরে কী গান? পরে আমরা যাচ্ছি অজয় দাসের সুরে পাপ পুণ্য ছায়া ছবিতে, খুব সুন্দর কিশোর কুমারের একটা গান হয়েছিল। অজয় দাস খুব মিষ্টি, অজয় দাস অসাধারণ সুর দিতেন, অল্প বয়সে চলে গেলেন, অনেক তাড়াতাড়ি আমরা ওনাকে হারালাম, তাড়াতাড়ি হারিয়েছি। 87 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, 87 সালে বেরিয়েছিল পাপ পুণ্য, তারই গান এটা, আমার খুব প্রিয় গান। আমি একজন খুব বিখ্যাত সাধুর কাছে যাই, তিনি ভালোবাসেন আমাকে, তার কাছে অজয় দাসও যেতেন। আচ্ছা, তাকে একদিন এই গান শুনিয়েছিলাম আমি, তিনি খুব ভালো ভালো লেগেছিল তার, তিনি আমায় বলেছিলেন বাবা যখন সুযোগ পাবে গানটা গেও, ভালো গান, সুন্দর গান, তিনি ভালোবাসার বাণী ছড়ান সবার কাছে, তিনি দেখুন গানটা দেখুন। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, যেভাবে ও তাই ভালোবাসা পেতে চাই, যেভাবে ও তাই ভালোবাসা পেতে চাই, তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি, তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি, এ যে গহিরের হার একবার মিলে যায়, এ যে গহিরের হার একবার মিলে যায়, বুঝি হীরার অভাব মেটে তার ভাঙা কাছে কি, ভালোবাসা ছাড়া আছে কি,
বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল, বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল, তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাছে কি, তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাছে কি, ভিজে গো ব্যথার সুখ ভরে গেলে বু, ভিজে গো ব্যথার সুখ ভরে গেলে বু, কোনো নতুন ব্যথা কেউ আর কবু নাচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, জনপ্রিয় হয়েছিল না, ভীষণ জনপ্রিয় এটা, এটা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আছে, এটা আশা ভোঁসলের গাওয়া আছে, খুব সুন্দর, খুব মিষ্টি গান, খুব মিষ্টি গান। এবং অজয় দাস সত্যি কথাই আপনি যে বললেন যে এই মানুষটির নামও কম করা হয় ইদানিং, কেন কম করা হয় আমি এটা বুঝতে পারি না, অজয় দাসের নাম কেন কম করা হয়, কম করা হয় সত্যি সত্যি, মানে যদি বোম্বেতে কাজ করতেন আকাশ জোড়া ওনার নাম হতো সারা ভারতবর্ষের লোক চিনত ওনাকে, ঠিকই তাই, কিশোর কুমার কিন্তু ঠিক লোককে চিনে গিয়েছিলেন, তো ওনার সুরে এত গান উনি গেয়ে গেছেন শেষ দিকে, সত্যি কথাই। আমরা গানে যাব কিন্তু তার আগে কথা বলবো বন্ধুর সঙ্গে, নমস্কার সুপ্রভাত, শুভ শারদিয়া, কে আছেন সঙ্গে, টেলিভিশনের সাউন্ডটা মিউট করতে হবে, টেলিভিশনের সাউন্ডটা মিউট না করলে কিচ্ছু শোনা যাবে না, হ্যাঁ বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন মুর্শিদাবাদ থেকে, বাহ বলুন বলুন, তোমার বাড়ির সামনে দিয়ে গানটা একটু শুনতে চাচ্ছিলাম, তোমার বাড়ির সামনে দিয়ে, আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, কেমন আজকের দিনে দুঃখের কথা নয়, আজকের দিনে আনন্দে মিশে যাওয়ার কথা, এবং গান থেকে এখন মোটামুটি তাকে ট্র্যাক বলি, তাকে আরো নানা রকম নামে ডাকা হয়, কিন্তু ভালোবাসাটা তো রয়েই গেছে, ভালোবাসা ছাড়া তো আর কিছু নেই, ওই যে আপনি বলছিলেন আজকে কি বিশ্ব হৃদয় দিবস নাকি, তো শ্রোতাদের আমার একটাই বক্তব্য, হৃদয়টাকে সামলে রাখুন, যাকে তাকে দিয়ে দেবেন না, অবশ্যই ভালোবাসাটা সামলে রাখুন, যোগ্য লোকের বড়ই অভাব, এবং যোগ্য লোকের হাতেই দেওয়া উচিত একদম। পরের গানে আসি, সলিল চৌধুরীর, আবার সলিল চৌধুরীর কম্পোজিশন, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত গান, আমি চেষ্টা করছি মানে যা ত্রুটি সেটা আমার, সেটা মার্জনা করে নিতে বলছি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই না দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা,
সারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। সারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে ঘুরি মিছে, একদিন সে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল সে জীবন সারা, সে জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। দিশাহারা নয়, আমরা পথ চেয়ে থাকবো। ভাস্করদা আবার কবে আসবেন? এরকম একটা সুন্দর আসর আবার সাজানো হবে। আমার সৌভাগ্য, আমি আপনাদের চ্যানেলে এসে গান গাইবার সুযোগ পেলাম, আমাদের সকলের সৌভাগ্য। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাকে আজকে, মানে বিশেষ দিনগুলোতে না, বিশেষ বিশেষ মানুষকে বাড়িতে আসতে বলতে হয় আর কি, আবার এরকম বিশেষ কোনো দিন আবার সুযোগ দেবেন নিশ্চয়ই। খুব খুব ভালো সময় আমরা কাটালাম, ভাস্করদা খুব খুব সুন্দর থাকবেন এবং এইভাবেই গানে গানে আমাদের সবাইকে ভরিয়ে রাখবেন, কেমন? খুব ভালো লাগলো, পুজো খুব ভালো কাটুক। আর সঙ্গে যারা ছিলেন সহশিল্পীরা তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কিবোর্ডে ছিলেন আমাদের সঙ্গে অরূপ বোস, আপনাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন গিটারে শান্তনু দত্ত, আপনাকেও ধন্যবাদ। অক্টোপ্যাডে ছিলেন মনোজ রথ, আপনাকেও ধন্যবাদ। এবং বিশ্বনাথ দাস ছিলেন তবলায়, আপনাকে ধন্যবাদ। এবং প্রত্যেকে ভীষণ সুন্দর করে সময় কাটান আমাদের সঙ্গে, যেভাবে আজকে সুন্দর সময় কাটিয়েছেন, আশা করি আমাদের কথা এবং আপনাদের সঙ্গে এই যে সুরে সুরে পথ চলা আমাদের, এভাবে চলতে থাকবে। আর আপনারা যারা ওপারে রয়েছেন তাদেরও পুজো খুব ভালো কাটুক, সেজে গুজে বেরিয়ে পড়ুন, বৃষ্টি তো থাকবেই, কিন্তু তা সত্ত্বেও মোটামুটিভাবে আমরা সাজতে গুজতে একেবারে ছাড়বো না, বিশেষ করে ওয়ার্ল্ড হার্ট ডে, তো দাদা যেমন বলছিলেন সেরকমই আমরা খুব সুন্দর থাকবো, সুস্থ থাকবো, শান্তিতে থাকবো, শুধু নিজেকে নয় অন্যকেও ভালোবাসবো, এই কামনা জানিয়ে আজকের মতো আমি সংযুক্তা আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সকলে, নমস্কার।